হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আর একবার সুস্বাগতম। আজকের আবার প্রশ্নের পালা। প্রথম প্রশ্ন, আবির ঘর আমির প্রশ্ন। হ্যাঁ আবির ঘোষ, আপনাকে বলি যে আপনার 50% আছে গ্রাজুয়েশনে, এবং গ্রাজুয়েশন ছাড়া গ্রাজুয়েশনে 50 অনার্সে আছে, এবং অনার্স এবং পাস মিলে আছে 49.40। যদি 50% দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, অর্থাৎ আপার প্রাইমারি পরে যে অ্যাপ্লাইটা করার কথা ছিল সেই অ্যাপ্লাই যদি আপনি করে থাকেন, তাহলে তাহলে কিন্তু আপনি অসুবিধা হবে না, কারণ 50% আছে। আর আমি জানি না, আপনি যেহেতু ঘরামি বলেছেন, আমি জানি না আপনি কাস্ট কি, কাস্ট যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই একটা এর সুবিধা পেয়ে যাবেন, কাস্টের একটা সুবিধা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার টেনশন করার কিছু কারণ নেই, আপনি পড়তে থাকুন। রাজু কুমার সিংহ লিখেছেন, টেট সায়েন্স স্ট্রিম তে ট্রেন্ড এবং আনট্রেন্ড কত, সিট কত? দেখুন, এখানে সিটের কথাটা এখনো টেট সায়েন্স স্ট্রিমে একটা কথা বলে দিই, টেটের ক্ষেত্রে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে সায়েন্স যারা আছেন তাদের কিন্তু একটা বড় জায়গা রয়ে গেছে, অর্থাৎ সায়েন্স যারা আছেন তারা কিন্তু ভালো একটা জায়গায় যাবেন, অর্থাৎ সায়েন্সে প্রচুর সিট ফাঁকা, প্রচুর সিট, অতএব টেনশনের কোনো কারণ নেই, আপনি প্রস্তুতি নিতে থাকুন। দেখবেন সায়েন্সের, যেহেতু আপনি সায়েন্সে আছেন সেই জন্য আমি আপনাকে বললাম, কারণ সায়েন্সে কিন্তু সাধারণত সিট খুব কমই আছে, আর কম ছেলেই কিন্তু সায়েন্স নিয়ে পড়েছে আর কি। তারপরে দেখুন, চিন্ময় সিংহ প্রশ্ন করেছেন, ডাক পাবো নাকি সুরে না, তাহলে ইন্টারভিউয়ের জন্য পড়বো কি করেই যা? স্যার দেখুন, ডাক পাবেন কি না সেটা পরের কথা, এমনও তো হতে পারে আপনিই ডাক পেলেন, অতএব এইভাবে ভাববেন না যে আমি ডাক পাবো না তাই বলে বসে থাকবো, আপনি প্রস্তুতি নিন, আপনি পাস করেছেন নিশ্চয়ই আপনি ডাক পাবেন, আপনি ডাক পাবেন, এই পজিটিভিটি নিয়েই আপনি পড়তে থাকুন। এর ভেতরে যদি নেগেটিভিটি আছে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ফলে দেখা যাচ্ছে আপনি প্রস্তুতি নিলেনই না, পরবর্তীতে আপনি ডাক পেলেন তখন কিন্তু আপনার হেলাই চাকরিটা আপনাকেই হারাতে হবে। পরে উজ্জ্বল পান্ডা সরি উজ্জ্বল পোদ্দার বলেছেন, আমি উজ্জ্বল পোদ্দার, আমার এমপি মাধ্যমিক এবং এমপি এবং বিএ ফার্স্ট ক্লাস বিএড আছে, এসসি, আমি কি ডাক পেতে পারি? টেট নাম্বার 118, সাবজেক্ট হিস্ট্রি। উজ্জ্বল পোদ্দার, আপনার যে সিচুয়েশন দেখছি, আপনি এসসি আছেন আর আপনার যে টেট নাম্বার বলেছেন 118, নিশ্চিন্ত থাকুন, আপনি ডাক পেয়ে গেছেন, দেখবেন সাবজেক্ট অনুযায়ী আপনি ডাক পেয়ে গেছেন, কথাটা মিলিয়ে নেবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। এবার সুব্রত ভৌমিক প্রশ্ন করেছে, দাদা কিভাবে করবো ইউসি নিউজ? দেখুন সুব্রতবাবু, আপনাকে বলি যে আমি গত যে আমার জিজ্ঞাসা সরি আপনার জিজ্ঞাসা আমার উত্তর যে এটা দিয়েছিলাম, যে সংখ্যাটা দিয়েছিলাম সেই সংখ্যায় কিন্তু নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে আমার একটা ভিডিওর, আমি পিসি থেকে করেছি, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন। এর আগের যে আমার উত্তর, আমার চ্যানেলটিতে যাবেন, চ্যানেলটিতে যাওয়ার পরে টোটাল প্লে লিস্ট দেখবেন, প্লে লিস্টের ভেতরে দেখবেন চাকরি বা জবস খবর বলে যে প্লে লিস্টটা আছে, ওই প্লে লিস্ট থেকে আপনি সরি 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 না টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ তার আগে বলি যে ওই চাকরির খবর ওর থেকে নিয়ে ওই যে আগের যে এই যে আমার জিজ্ঞাসা আপনার উত্তর আমার জিজ্ঞাসা সরি আপনার প্রশ্ন আমার জিজ্ঞাসা বা আপনার ভুল হয়ে যাচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর যে এটা আছে ওটা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে ওর নিচে দেখবেন একটা এ আছে, লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, বা আমার চ্যানেলে যাবেন গিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স একটা ইয়ে আছে, প্লে লিস্ট আছে, ওখানে গিয়েও দেখে নেবেন, ওখানে একটা ভিডিও আছে হাউ টু আর্ন ফ্রম ইউসি নিউজ, ওখান থেকেও আপনি ওটা দেখে নিতে পারেন। তার বাপি পাহাড়ি লিখেছেন যে স্যার NIOS এর আন্ডার ও ডিএলএড করেছি, আচ্ছা আনট্রেন্ডদের মধ্যে এক্সট্রা সুযোগ পেতে পারি? সায়েন্স স্ট্রিমের ভ্যাকান্সি কত, বিএড ক্যান্ডিডেট কত, সাবজেক্ট গুরুত্ব পাবে কি? দেখুন NIOS থেকে আপনি বিএড করেছে ডিএলএড করেছেন মধ্যে এক্সট্রা সুযোগ পেতে পারি, সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে সুযোগ আপনার অনেক,
এবার বিএড এ ক্যান্ডিডেট কত বা আপনার এ ক্যান্ডিডেট কত ওটা আপনার জানার দরকার নেই। আপনি সায়েন্স যেহেতু আপনি নিশ্চিন্তে পড়তে থাকুন, সায়েন্সের কিন্তু একটা গুরুত্ব আলাদা, এবং সায়েন্সে আপার প্রাইমারিতে সায়েন্স সাবজেক্টের একটা বলা যেতে পারে বৃষ্টি হবে সায়েন্সের, এমন এত সিট রয়েছে সায়েন্সের ক্ষেত্রে আপার প্রাইমারিতে। তারপরে আবার সুব্রত ভৌমিক লিখেছেন, স্যার পূর্ব মেদিনীপুর থেকে সুব্রত ভৌমিক, আমার মাধ্যমিক এবং এইচএসএ 64% এবং বিএতে 46% এসসি নন ট্রেন্ড, আমি কি ডাক পেতে পারি? দেখুন এসসি যেহেতু আপনি 45-46% আছে, ওখানে কিন্তু এসসিদের ক্ষেত্রে আপনার বলেছে 45% অবধি এসসি হলে আপনি এগোতে পারবেন, অতএব টেনশন করার কোনো কারণ নেই, আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন নিশ্চয়ই আপনি ডাক পেয়ে যাবেন। পরে ভবেশ সিংহ লিখেছেন, ইউসি ব্রাউজারের কোনো লিঙ্ক আমি পেলাম না, আমি ভবেশ। আচ্ছা, লিঙ্ক যদি আপনি না পেয়ে থাকেন ভবেশবাবু, তবে আপনাকে আমি বলি যে আপনি আবার চ্যানেলে যাবেন, গিয়ে প্লেলিস্ট দেখবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন টিপস অ্যান্ড ট্রিক্স বলে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে যাবেন, গিয়ে দেখবেন ওখানে ভিডিও আছে, ভিডিও দেওয়া আছে হাউ টু আর্ন ফ্রম ইউসি নিউজ, ওখানে গিয়ে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আপনি পাবেন, না হলে আমি আবার আপনাদেরকে ভিডিওটা আমি দেব, আজকেই দিয়ে দেব, টেনশন করবেন না, আজকে আমি দিয়ে দেব। সঞ্জিত সাহা লিখেছেন, স্যার আই অ্যাম ফ্রম শিলিগুড়ি, আই হ্যাভ পাসড আপার প্রাইমারি টেট 2016, মাই পার্সেন্টেজ ইজ 75, আই অ্যাম আনট্রেন্ড অ্যান্ড পিএস ক্যাটাগরি ফর ইন্টারভিউ। দেখুন সঞ্জিত সাহা, আপনি যেহেতু পিএস ক্যাটাগরিতে আছেন, 75 আপনার হচ্ছে পার্সেন্টেজ, অতএব আশা করি আপনি ডাক পাবেন, কারণ আনট্রেন্ড আছেন, আর আনট্রেন্ডের কিন্তু আপার প্রাইমারিতে আনট্রেন্ডের ডাকা হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে লিটন মণ্ডল লিখেছেন, নেট ও সেট বিষয় নিয়ে যেটা খুব সুন্দর, স্যার ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন, পাশে থাকলে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সান সন্ত্রা লিখেছেন, দাদা তাড়াতাড়ি মানে এক উইক, এক মান্থ, ওয়ান ইয়ার একটু ক্লিয়ার করে বলুন। দেখুন এখানে আমি একটা কথা বলি, যে এই আপার প্রাইমারি বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি যে 9 তারিখে আমি একটা ডেট দিয়েছিলাম, যে কোনো কারণবশত ডেটটা মেলেনি, ফলে আমি এখন ডেটটা দিতে পারছি না বা আমি দিতে চাইছি না। আপনাদের এইটুকু বলবো যে সবাই প্রস্তুতি নিন, ঠিক সময় মতো কিন্তু পেয়ে যাবেন। তারপরে মেহবুব আলম লিখেছেন, আপনার সব ভিডিও ইম্পর্ট্যান্ট, থ্যাংক ইউ, যদি মনে হয় যে আমার সব ভিডিও ইম্পর্ট্যান্ট তাহলে কাইন্ডলি শেয়ার করবেন, পাশে থাকবেন, আরও যাতে ভালো করে আপনাদেরকে ভিডিও দিতে পারি। অসীম কুমার ঘোষ লিখেছেন, আমাদের যে টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল টেট, তার ডেট শেষ 31 মার্চ 2018, আমি এনআইওএস থেকেই ডিএলএড করেছি, আমি ওবিসি বি নর্মাল বিএ পাস, মার্কস 49%, আমি কি ডাক পেতে পারি? দেখুন 49% যেহেতু আপনি ওবিসি বি ক্যাটাগরির আছেন এবং 31 মার্চ শেষ হয়ে গেছে, সার্টিফিকেটের বিষয়টা বলি, আপনি সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে কোনো টেনশন করবেন না, সার্টিফিকেট নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, অর্থাৎ সার্টিফিকেট যাদের মার্চ 31 মার্চ যাদের এ শেষ হয়ে যাচ্ছে সেই জন্য কোনো প্রবলেম নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে পার্সেন্টেজ ক্ষেত্রে 49% এইটা কী হবে ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না। তারপরে এমডি আব্দুল সাত্তার লিখেছেন, এভাবে আলোচনা করুন, খুব উপকৃত হব, থ্যাংক ইউ, যদি আমার আলোচনা আপনার উপকারে আসে নিশ্চয়ই আমি আরও ভালো করার চেষ্টা করব। ইসলাম আলী লিখেছেন, যে 2017 মে মাসে করেছিলাম, তো হ্যাঁ 2017 মে মাসে করেছিলাম, অর্থাৎ যে ফর্ম ফিল আপের কথা বলছেন সে ফর্ম ফিল আপের, হ্যাঁ ওইরকমই একটা আমার ডেটটা মনে নেই, তবে ও যে ফর্ম ফিল আপটা করতে হয়েছিল সবাইকে আর কি, যে টেটের পরে যেটা ইয়ে করতে হয়েছিল সেই কথাটা এখানে বলছে, আমি বুঝলাম না, এখানে পশ্চিমবঙ্গ পোস্ট অফিস, ও সরি সরি, এটা এটা নতুন, আপনি যে এইটা যে কথাটা বলছেন 2017 সালের মে মাসে করেছিলাম এটা নাই, এটা সেটা তো ছিল, কিন্তু এটা নতুন, কিন্তু এই যে পোস্ট অফিসের যে বিষয়টা সেটা কিন্তু এটা নতুন, অর্থাৎ আপনি আবার দেখতে পারেন।
ভগৎ সিং লিখেছেন, আপনি বলেছেন খুব তাড়াতাড়ি আপার প্রাইমারির লিস্ট বের হবে, আপনি ওই সম্ভাবনা ডেটটা বলেন, তবুও ভালো লাগবে। দেখুন, ডেটটা আমি এখন বলতে চাইছি না, কারণ বারবার যেহেতু একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, আর আমি যে যেখান থেকে খবরগুলো পাই সেখানেও এখনো অবধি সেইভাবে কিছু বলেনি, তবে খুব তাড়াতাড়ি হবে এরকম একটা কিন্তু ডেট কিন্তু আমরা পাচ্ছি। তারপরে ভবে সিং লিখেছেন, দাদা আপনার আমি গোড়া ভক্ত হয়ে গেছি, আপনি ইউসি ব্রাউজারের ইনকামের ভিডিওটা বলছেন না। নিশ্চয়ই দেখুন, ভক্ত হওয়ার কিছু নেই, যদি আপনি আমি আমার হেল্প যদি আপনার দরকারে আসে, নিশ্চয়ই আপনি আমি মানে আমি নিজে থেকে আমার ভালো লাগবে। তো সেক্ষেত্রে বলি যে আমি লিঙ্কটা কিন্তু আমি বলে দিয়েছি যেখানে টিপস অ্যান্ড ট্রিক্স, ওখানে গিয়ে দেখুন, গেলে ওই ভিডিওটা দেখুন, আর না হলে আমি আবার ভিডিও আপনাদেরকে দেব এই বিষয়ে। তারপরে সুলতানা মণ্ডল লিখেছেন, আপার প্রাইমারির কোনো আপডেট খবর থাকলে জানাবেন প্লিজ, ভোটের আগে প্যানেল হবে বললে মনে হচ্ছে হচ্ছে না, ভোটের পর হবে একটু জানাবেন প্লিজ। দেখুন, আমি কথা বলি যে ভোটের আগে কি পরে সেইটাকে আপনি গুরুত্ব দেবেন না, আপনি পড়তে থাকুন, নিশ্চয়ই ভোটের আগে পরে যে কোনো সময় রেজাল্ট কিন্তু বের হবে এবং খুব তাড়াতাড়ি। কাকলি দাস লিখেছেন, আপার প্রাইমারি পার্সোনালিটি টেস্টের জন্য কি ধরনের বই পড়ব, কিভাবে প্রস্তুতি নেব? হ্যাঁ বলি, আপার প্রাইমারি পার্সোনালিটি টেস্টের জন্য আপনি কলেজ স্ট্রিটে যাবেন, খুব ভালো ভালো বই পাবেন, আর কম বেশি আমি যে টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি, ইন্টারভিউ বলুন, ইন্টারভিউ দেখবেন আমার কিছু কিছু ভিডিও আছে, কিভাবে আপনি ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউ আপনার ড্রেস কেমন হবে, ইন্টারভিউ আর আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা কেমন হবে, এইভাবে কিন্তু আমি কম বেশি ভিডিও দিতে দিচ্ছি, ফলে সেই ভিডিওগুলো দেখে নিন, আশা করি আপনার উপকৃত উপকার পাবেন। তো তারপরে আসি পীযূষকান্তি পাল। পীযূষকান্তি পাল প্রশ্ন করেছেন, আমার বোনের সাবজেক্ট সংস্কৃত টেটে 96% পেয়েছে, একাডেমিক মার্কস 50% আছে, বিএড আছে, আপার প্রাইমারি কোনো চান্স আছে কি, আশা কি করতে পারি? দেখুন, এখানে 50% যেহেতু আছে আর 96% অসুবিধা নেই, অবশ্যই পাবেন বা অবশ্যই আশায় থাকবেন, এবং সেটা বলে রাখি যে প্রস্তুতি নিতে বলুন, অর্থাৎ আশা ছাড়বেন না, আর আশা না দেখলে কিন্তু স্বপ্ন পূরণ হয় না, বা স্বপ্ন না দেখলে কিন্তু আশা পূরণ হয় না, এটুকু মাথায় রাখবেন। অর্থাৎ স্বপ্ন দেখবেন, এবং সেই স্বপ্ন দেখাচ্ছে বড় কথা হচ্ছে যেটা রিয়েলিটি, উনি পাস করেছেন নিশ্চয়ই, সেই জন্য ওনাকে করতেই হবে, মানে ওনাকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি অবশ্যই নিতে হবে, বসে থাকলে কিন্তু হবে না। মেহবুব আলম লিখেছেন, খুব ভালো লাগলো, কি কি করতে হবে বলুন। দেখুন, এটা করতে হবে, আমি ভিডিওটা আমি আগেও বলেছি ভবিষ্যৎকে, যে আমার টিপস অ্যান্ড ট্রিক্স আমার প্লে লিস্টে যাবেন, গিয়ে দেখবেন ওই প্লে লিস্টে টিপস অ্যান্ড ট্রিক্সে ওখানে আছে হাউ টু আর্ন ফ্রম ইউসি নিউজ, ওই ভিডিওটা দেখবেন, না হলে আমি আবার ভিডিও দেবো। তারপরে মেহবুব আলম আবার লিখেছেন যে, স্যার কী ধরনের নিউজ পোস্ট করতে হবে? দেখুন, কী ধরনের নিউজ পোস্ট করতে হবে কোনো ব্যাপার না, আপনি লাইফ স্টাইল নিয়ে বিভিন্ন ধরনের নিউজ পোস্ট করতে পারেন, অসুবিধা কিছু নেই, আপনার যা ভালো লাগবে। তো সেইভাবে আপনি করতে পারেন, লাইফ স্টাইল, তারপরে স্পোর্টস, এন্টারটেনমেন্ট, আপনি যে ধরনের করতে পারেন, এখানে কিন্তু ভালো একটা টাকা ইনকামের জায়গা। মেহবুব আলম লিখেছেন, স্যার আপনি আপডেটের সম্ভাবনা উইকটা বলুন প্লিজ। দেখুন, আপডেটের সম্ভাবনা আমি এখনও বলবো না, সবাইকে একটা কথা বলি, সবাই প্রস্তুতি নিন, অসুবিধা কিছু নেই। তারপরে নূর জাহান খাতুন লিখেছেন, আমি 2010-এর আগে গ্রাজুয়েশন পাস করেছি, আমার টেস্ট সার্টিফিকেট। তো আজকে ছিল আপনার জিজ্ঞাসা আমার উত্তরের এই পর্যন্ত। আবার নতুন কোনো প্রশ্ন, নতুন কোনো উত্তর, বা আপনাদের নতুন কোনো প্রশ্ন পেয়ে আবার উত্তর নিয়ে আমি হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার যাওয়ার আগে আর একবার বলি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন।